fun. Woo-hoo! Pinkie Pie? Yeah, that's our Pinkie Pie. Pinkie Pie, can you go to that? What are you doing? Bellevue Park. Oh, Onyx Sun. I'm going to wait. Hey, just summer in room. Hey, Paru, go to the door. Asha, Parisa, Asha. I'm going to touch it. Show me snack. Hello, everyone. Welcome back to my channel, Boydeshi. কানাডার অন্টারিও প্রভিন্সের ছোট্ট এক শহর থেকে সবাইকে স্প্রিং এর ঝলমলে রোদের শুভেচ্ছা। তারা মামি একটু সানগ্লাস নিয়ে আসি, ওকে? এখানে থাকো তুমি। পাইজা কেয়ারফুল বাবা যায় না, এখানে থাকো। পাইজা বেবি। আসো আসো, এখানে আসো, চলে আসো। চলে আসো, রাস্তা যেও না। আগে ড্যাডি এন্ড পৃথিকা আসুক, আমরা তারপর গাড়িতে বসবো। এই তো পাইজা রেডি, আমরা বাসার কাছে একটু পার্কে যাবো। এই টিউলিপ ফুল কিন্তু প্যারেনিয়াল উইন্টারের দেশে, তো এগুলো প্রতি বছর লাগাতে হয় না। প্রথম বছর আমরা লাগিয়েছিলাম বাসা কেনার পরে, এরপরে প্রতি সামারে নিজে নিজেই এই সিজনটাতে বের হয়ে আসে। মানে টিউলিপ তো আসলে সামার অফিসিয়ালি সামার আসার আগেই ফুটে, মে মাসে, তো নিজে নিজেই ফুটে। যত কালারে লাগিয়েছি ঠিক তত কালারেই ফুল প্রতি বছর এরকম বের হয়। আর এর মধ্যেই আমাদের ঘাসগুলো সবুজ তো হয়েছে, বড় হয়ে গেছে, ঘাস ছাটার টাইম হয়ে গেছে। সবার সব বাসা না, কিছু কিছু বাসা এত সুন্দর সাজায় যে খুবই খুবই ভালো লাগে। প্রত্যেকটা বাসার সামনে দিয়ে এই সিজনটাতে ভাল লাগে কি, এলাকা দিয়ে যখন যায় দেখা যায় প্রায় অনেক বাসায় অনেক সুন্দর সুন্দর তারা ফুল গাছ করে বাগানে নিজেদের ফ্রন্ট ইয়ার্ডে, তো খুবই ভাল লাগে। মানে ওই যে বরফে ঢাকা সাদা দেখতে দেখতে ফাইনালি যখন সামার আসে এত রং বেরং দেখে মানে মনটা ঝলমল করে ওঠে। তা আমরা পার্কে চলে আসলাম, সেই যে উইন্টার আসার আগে গত বছরের সামারে শেষ এসেছিলাম, আর এই এত মাস পরে এই সামারে প্রথম আমরা আবার আসলাম। আমরা বেলভিউতে চলে আসছি। সুইং না, আগে আমরা টিউলিপ ফ্লাওয়ার দেখবো, ওকে? ও ম্যান, ফাইন। টিউলিপ ফ্লাওয়ার সুন্দর তো? প্রতি বছরই এরকম স্প্রিং আসে যখন, তখন এই বেলভিউ পার্কে ওরা বিশাল জায়গা জুড়ে কয়েক ধরনের কয়েক কালারের সুন্দর সুন্দর টিউলিপ ওরা করে। বাট এবছর গিয়ে দেখি মাত্র একটা কালারের টিউলিপ করেছে, জানি না বাকিগুলো কি ওরা পরে করবে বা ঠিক বুঝতে পারছি না, নাকি করোনার কারণে ওরা খুব বেশি করেনি এবার, কে জানে। পৃথু খুবই বিরক্ত থাকে, সে বের হতেই চায় না, বাইরে যত সুন্দরই হোক সুন্দরটা পাখি হয়ে যাচ্ছে। তো বাবা তাদের দুই মেয়ের ছবি তুলছে, পারিজা ছবি তুলতে রাজি না, দৌড় দিল এতদিন পরে ছাড়া পেয়ে পার্কে। সামার এলে এগুলো আর কি প্রশান্তিদায়ক, আর মিষ্টি বাতাস। এত বড় পরিষ্কার মাঠ, এত সুন্দর ঝলমলে রোদ, আর চারপাশে এত সুন্দর, এরপরও মানুষ নাই তেমন। এমনিতেও এই শহরে মানুষ তো বেশি নাই, তার উপরে এই লকডাউনের ঝামলার কারণে মানুষ আরও কমে গেছে বাইরে। এতগুলো মাস পরে যে খোলা পার্কে আসতে পেরে দুই বোনই আনন্দের শেষ নাই। বেশ, পারিজা তো দৌড়ছেই শুধু একদিক থেকে একদিকে। চমৎকার, ফুলগুলা মাত্র কয়েকদিনের জন্য ফোটে, তারপরও মানে দেখলেই প্রাণ জুড়িয়ে যায়। আর এত এত কালারের টিউলিপ হয়, এই পানির আওয়াজটা খুবই সুদিং, খুবই খুবই মজার না যে ওয়েদারটা, মানে ভাবাই তো যায় না কি বেবি দুই বোনে মিলে মজা করছে। কই দেখি অল অফ আস, দেখি পাইজা কোথায় যাচ্ছ? পাইজা দূর দিছি, খুশিতে মানে মা তুমি গাড়ি নিয়ে আসো, আমি যাই ওদেরকে নিয়ে। না আমার সাথে ক্যামেরা তো, আমি চলে যাই হাঁটতে হাঁটতে। চলো চলো,
বেলভিউ পার্কটা হচ্ছে বিশাল বড়। তো আমরা আজকে যেখানে পার্ক করে নামলাম সেই সাইডটাতে হচ্ছে এরকম একটু সাজানো ফুল টুল গাছ, আর হচ্ছে ভেতরে বাচ্চাদের খেলার এরিয়াটা অন্য জায়গায়, আবার নদীর পাড়ে আছে গাড়ির পার্কিং। তো ফারুক এখন গাড়ি নিয়ে নদীর পাড়ে চলে যাচ্ছে, ওখান থেকেও বাচ্চাদের প্লে এরিয়ার দিকে আসবে, আমি বাচ্চাদেরকে নিয়ে বাচ্চাদের প্লে এরিয়ার দিকে যাচ্ছি। পারিজা পারিজা, ও মাই গড, আমাদের অবশ্য ধারণা নেই লকডাউনের কারণে প্লে এরিয়া খোলা আছে কিনা, বাট পারিজা বেলভিউ নাম শুনেই ওর মাথার মধ্যে আছে যে বেলভিউতে আসছে, ও সুইং করবে। তো আমরা জাস্ট প্লে এরিয়ার দিকে যাচ্ছি এখন দেখার জন্য যে কি অবস্থা। ও মা গো, পারিজা তো প্লে গ্রাউন্ড দেখে ফেলছে, প্লে গ্রাউন্ডে যাওয়া এখন সেফ হবে, অনেক বাচ্চা দেখতেছে। পাগল হয়ে গেছে, তোমার ড্রেস চেঞ্জ করতে হবে বেবি। আচ্ছা তো পারিজা যেহেতু স্লাইড করবে ভাবছে, সুইং করবে, তো ফ্রক পরে সুবিধা হবে না, পা তো খালি থাকবে, তো এর জন্য যে নদীর পাড়ে যে গাড়ি পার্ক করা আছে ওর গাড়িতে রয়ে গেছে ওর জামাটা। তো আমরা আবার গাড়ির দিকে যাচ্ছি, ও জামাটা চেঞ্জ করে দিব। তো জামা চেঞ্জ করে টি শার্ট আর প্যান্ট পরিয়ে দিলাম। আবার অনেক রোদ কিন্তু, আবার বেশিক্ষণ থাকতে পারবে না এখানে, অনেক রোদ। বুঝতে পারছিলাম না, এমনিতে আমাদের এখানে পুরো অন্টারিওতে যে লকডাউন দেওয়া, ইভেন নিজের ফ্যামিলির বাইরে কারোর সাথেও দেখা করার নিয়ম নাই, কিন্তু সেখানে আবার দেখছি যে পার্ক খোলা রেখেছে, সেখানে কোনো রেস্ট্রিকশন দেখছি না, খুব বেশি না হলেও বেশ অনেক বাচ্চাই পার্কে এসেছে। পিঙ্কির সাথে কম্পিট করতেছে এখন। আচ্ছা পিঙ্কিকে সাথে নিয়ে করো, ওয়াও, দেন শি ওয়ন্ট বি অ্যালোন, রাইট? No. Yeah, no, put your hands up here though. Three, two, one. Wee! 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 Is it so much fun? এখন পাইজা আরো মজা পাচ্ছে। পাইজা সুইং করতেছে, আমরা একটু আরামে এই বেঞ্চিটা খালি পেলাম, যারা বসেছিল ওরা চলে গেছে, আরাম করে একটু বসলাম, ছায়া হওয়াতে এই জায়গাটা একটু আরাম। দেখো এই যে পৃথিকা আছে, পৃথিকা আছে পাইজার সাথে, পাইজার এখনো মজা শেষ হয় নাই, এতটা এক্সাইটেড। আসলে তো সত্যি কথা বলতে কি, এই সুইং তো সে করেছে সেই লাস্ট সামারে, রাইট? তারপরে এই সামারে আজকেই ফার্স্ট, তাই না? এই সামারে আজকেই ফার্স্ট না সুইং করতে আসছে? যারাই পার্কে এসেছে বেশ আনন্দ সবার মনে, এই যে বাইক নিয়েও প্রচুর মানুষ এসেছে, আমরাও মনে হয় নেক্সট টাইম বাইক নিয়ে আসবো। চারিদিকে শব্দ, রং, সব কিছুতেই একটা সামার সামার। দেখো গাছগুলো কি সুন্দর। Yes. Yes, that perfect, beautiful wood. Of course. Beautiful, beautiful wood. Just wow. Wood. Beautiful. Really beautiful. Yep. পাইজা কোথায়? Wood. পাইজা কোথায়? So beautiful. ওই যে পাইজা, পাইজা একটা শেষ করে এখন আরেকটাতে। Mommy. My I'm 10 years old. You're in Canada. 10 years old. You're allowed to stay by yourself. 12 years old. You're allowed to babysit by yourself. বাট এখন তো বাইরে বিউটিফুল ওয়েদার, তুমি কেন ঘরে একা একা বসে থাকবা বলো? সুন্দর বিকেল কাটলো, আর সামনের কয়েকটা মাস আমরা এরকম এক এক দিন এক এক জায়গায় সুন্দর সুন্দর সময় কাটাবো। পার্ক থেকে বাসায় চলে যাচ্ছি, আমাদের লনের ঘাসগুলো বড় হয়ে গেছে, ফারুক হচ্ছে ঘাস কাটবে, লন মো করবে, আর গাছে পানি দিবে বাচ্চাদেরকে সাথে নিয়ে, আর বাচ্চারাও ব্যাক ইয়ারে মজা করবে, সেসব পরের ভিডিওতে শেয়ার করবো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক 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 থ্যাংকস।
দেখা হবে কথা হবে পরের ভিডিওতে।